হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে যাব প্রজাপতির জানা অজানা কিছু কথা নিয়ে, প্রকৃতির মাঝে বিচরণ, ফুলে ফুলে ঘুরে বেড়ানো রঙিন প্রজাপতির প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিতে জুড়ি নেই। মাত্র অল্প কিছুদিনের জীবনচক্রের প্রজাপতি সম্বন্ধে মজার ও আকর্ষণীয় অনেক তথ্য রয়েছে, না জানা থাকলে সেগুলোকে আপনাকে সম্ভবত মুগ্ধ করবেই, পতঙ্গটির রূপের মতোই। পা দিয়ে স্বাদ গ্রহণ, কাদা থেকে পানি পান কিংবা আত্মরক্ষার জন্য ছদ্মবেশের কৌশল ইত্যাদি সব মিলিয়ে সৌন্দর্যের বাইরেও পতঙ্গটির জীবন দারুণ মনোমুগ্ধকর। আজকের আয়োজনে সংক্ষেপে প্রজাপতি সম্বন্ধে জেনে নেব মজার কিছু অজানা তথ্য, সেগুলোকে আপনাকে পতঙ্গটির ব্যাপারে নতুন করে ভাবনার খোরাক যোগাবে। অবশ্যই পা দিয়ে স্বাদ গ্রহণ। প্রজাপতির খাবার খোঁজা বা গ্রহণের ব্যাপারে তাদের পায়ের বিশেষ ভূমিকা রয়েছে। অনন্য সুন্দর এই পতঙ্গগুলো খাদ্যের স্বাদ নেয় তাদের পায়ের মাধ্যমে। শুনতেই অবাক, খাবারের স্বাদ পরীক্ষা করার যে রিসেপ্টর তা থাকে প্রজাপতির পায়ে। তাছাড়া নারী প্রজাপতিরা এক গাছ থেকে আরেক গাছে ঘুরে বেড়ায় এবং পা দিয়ে গাছের নির্দিষ্ট অংশে আঘাত করতে থাকে। এরপর ওই গাছের নিঃসরিত রস পায়ের কেমোরি সেপ্টরের মাধ্যমে পরীক্ষা করে তারা যদি তাদের নির্ধারিত মানের সাথে সঙ্গতিপূর্ণ হয় তাহলে সেখানে ডিম দেয় তারা। শুধু তরল খাবারের উপর নির্ভরশীল, প্রজাপতির মুখে চিবানোর মতো কোনো অংশ নেই, তাই তারা শক্ত খাবার একদমই খেতে পারে না। এদের মুখে নলের মতো একটি সুর রয়েছে যা দিয়ে এরা শুধু তরল খাবার গ্রহণ করতে পারে। তরল খাদ্যের মধ্যে এদের মূল খাবার অবশ্য ফুলের মধু, তবে নরম ফল বা গাছ থেকেও খাদ্য সংগ্রহ করে থাকে তারা। স্বচ্ছ ডানা, প্রকৃতির সবচেয়ে রঙিন পতঙ্গ প্রজাপতি। নানা রঙে রাঙানো প্রজাপতির ডানা তাদের মূল সৌন্দর্যের আধার। রঙিন এই ডানাগুলো মূলত কৈটিন নামের এক ধরনের প্রোটিনের স্তর দিয়ে তৈরি, যা অত্যন্ত পাতলা। এই কৈটিনের ডানার ওপরে থাকে হাজার হাজার স্তব্ধ বা আঁশ, যেখানে আলোর কারুকার্যে আমরা শত রঙে রাঙানো প্রজাপতির দেখা পাই। বয়স বৃদ্ধির সাথে সাথে এই আঁশগুলো যখন ঝরে যায় তখন শুধু থেকে যায় কৈনিটের তৈরি ডানা। লক্ষ্য করলে দেখা যাবে এই ডানাগুলো একদম স্বচ্ছ এবং এক পাশ থেকে অন্য পাশে সহজেই দেখা যাচ্ছে। প্রজাপতি যেহেতু নতুন করে এই আঁশ তৈরি করতে পারে না, সেহেতু যদি খুব বেশি হারে আঁশ হারায় তাহলে তাদের জীবনের জন্য মারাত্মক হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। জীবন মাত্র কয়েক সপ্তাহের, প্রকৃতির সৌন্দর্যের অন্যতম অংশ হিসেবে বিবেচিত হওয়া প্রজাপতি সাধারণত খুব বেশি দিন বাঁচে না। পূর্ণবয়স্ক একটি প্রজাপতি জীবন মাত্র 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই সীমাবদ্ধ। প্রজাপতির জীবন চক্রে 4টি ধাপ, ডিম, লার্ভা, পিউবা ও ক্রিসালিস এবং প্রজাপতিতে পরিণত হওয়া। এরপর প্রজাপতিরা এদের সমস্ত শক্তির বড় অংশ ব্যয় করে খাওয়া এবং বংশ বিস্তারের ওপর। বেশিরভাগ প্রজাপতি মাত্র 1 বা 2 সপ্তাহ বেঁচে থাকে। অল্প কিছু প্রজাপতির প্রজাতি অবশ্য রয়েছে সেগুলোর জীবনকাল প্রায় 18 মাস। ঠান্ডায় প্রজাপতি উড়তে পারে না, প্রজাপতি নিজের জন্য দরকারি তাপমাত্রা উৎপন্ন করতে পারে না, কারণ এরা শীতল রক্তের পতঙ্গ। তাই এদের জীবনচক্রের ওপর আশেপাশের পরিবেশের তাপমাত্রা প্রভাব লক্ষণীয়। প্রজাপতির বাসস্থানের তাপমাত্রা কমতে শুরু করলে এদের শরীরের তাপমাত্রাও কমতে শুরু করে এবং এক সময় আর ডানা মেলে উড়তে পারে না। অতিরিক্ত ঠান্ডায় এরা উড়তে অক্ষম হলে পাথর, গাছ বা পাতার উপরে আছাড়ে নেয়। এই সময় তারা শিকারের সহজ লক্ষ্য পরিণত হয়। শিকারি খাবারের পরিণত হওয়া থেকে বাঁচতে ছদ্মবেশ, খাদ্য শৃঙ্খলার নিচের দিকের প্রাণী হওয়ায় পাখি, মাকড়সা, টিকটিকি ও অনন্য আরও অনেক প্রাণীর খাদ্য তালিকাতেই প্রজাপতি রয়েছে। অবশ্য কিছু প্রজাপতি আবার ছদ্মবেশের ঠিক বিপরীত কৌশল অবলম্বন করে। অত্যন্ত কড়া রঙের নকশার মাধ্যমে এরা নিজেদের উপস্থিতি একরকম সগৌরবের ঘোষণা করে বেড়ায়। অত্যন্ত রঙিন কিছু পতঙ্গ বিষাক্ত হওয়ায় শিকারি প্রাণীগুলো এদের এড়িয়ে চলে আর সুবিধা নেওয়ার চেষ্টা করে কিছু প্রজাপতি। প্রজাপতিরা বিষাক্ত নয়, তবে বিষাক্ত পতঙ্গের নকশার গড়নে কিছু প্রজাপতির ডানা রাঙানো থাকলে তা আত্মরক্ষার বেশ কাজে দেয়। তবে আর
আজকে আমাদের এই আয়োজনটি কেমন লাগলো অবশ্যই সাথে সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।